ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরো একটা নতুন ব্লগ নিয়ে চলেছি যে তোমাদের সাথে, আর এখন বাজছে সন্ধে 8টা। আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর এই সবই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এবার খাবার আনতে যাব। তো অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি, তো তাই জন্যই আজকে চলে এলাম। আর সত্যি কথা বলতে এখন খুবই বিজি হয়ে গেছি, আর কালকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, আজকেও ছিল, আজকে কিছু জনের হয়ে গেছে। আমাদের রুমে তিনজনের মধ্যে একজনের হয়ে গেছে, আর আমাদের দুজনের বাকি আছে, তো দুজনের কালকে হবে। খুবই টেনশানে আছি যে কী হবে কী হবে, কারণ ফার্স্ট ইয়ারে একবার প্র্যাকটিক্যাল এক্সাম দিয়েছিলাম ইন্টারনাল, আর থার্ড ইয়ারে এসেই একবার ইন্টারনাল এক্সাম হচ্ছে, প্র্যাকটিক্যালই হবে। আর 21 মার্চ হচ্ছে ইন্টারনাল এক্সাম আছে, তো ওটা রিটার্ন এক্সাম আছে, আর এখন প্র্যাকটিক্যাল চলছে। ওবিজি যেহেতু ওবিজি ডিউটি হচ্ছিলো, তোমাদেরকে তো বলেছিলাম, তো 2 মাস কমপ্লিট হয়ে গেছে। 2 মাসের পর এবার আমাদের কমিউনিটি পোস্টিং লাগবে, তাই জন্য 2 মাস কমপ্লিট হয়ে যেতে আমাদের হচ্ছে ওবিজির হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। তো কালকে আমাদের হবে, তো জানি না কী হবে, সেই নিয়ে একটু টেনশানে আছি, একটু পড়াশোনা চলছে। হচ্ছে আমাদের কমিউনিটির পোস্টিং লাগবে, তো কমিউনিটি পোস্টিংয়ে গেলে অবশ্যই তোমাদেরকে ভিডিও শেয়ার করব। আর ফার্স্ট ইয়ারে আমাদের কমিউনিটি পোস্টিংয়ে যাওয়া হয়নি, তাই আমরা খুব এক্সাইটেড আছি যে কমিউনিটি পোস্টিং যাব। আর কমিউনিটি পোস্টিং গেলে আগে তো তোমাদের সাথে শেয়ার করব, তো আরও বেশি এক্সাইটেড আছি যে তোমাদেরকে আমি দেখাবো আমি কোথায় কমিউনিটি পোস্টিংয়ে গেছি, যেহেতু ফার্স্ট ইয়ারে হয়নি, থার্ড ইয়ারে লাস্ট ইয়ার। তো এবছর মনে হচ্ছে আমাদের 2 মাসের হচ্ছে কমিউনিটি পোস্টিং হবে, এমনিতে কমিউনিটি পোস্টিং 1 মাসের হয়, তো আমাদের মনে হচ্ছে 2 মাসের হতেও পারে, এখনও কনফার্ম নয়। তো হলে তো ভালোই হবে, কারণ যেহেতু আমাদের ফার্স্ট ইয়ারে হয়নি, তো কমিউনিটি পোস্টিংয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এখন আমার রুমে কেউ নেই, ওরা দুজনে কেউ নেই, কারণ আমি যেহেতু একটু ঘুমাচ্ছিলাম তাই জন্য ওরা ঘুমায়নি, তো ওরা হচ্ছে পাশের রুমে গেছে, তো ওখানে গল্প করছে, আর আমি ঘুম থেকে উঠেই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। কারণ কি, তোমরা অনেক দিন ধরে ভিডিও দেখতে পাচ্ছ না, তাই জন্য আজকে চলে এসেছি, আর আজকে যেহেতু আমাদের এক্সাম রয়েছে, তো তাই জন্য আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াতাড়ি নয় কারণ এখন 8টা বেজেই গেছে অলরেডি। তো খাওয়া টাওয়া নিয়ে আসি, খেয়ে দে আবার কথা হচ্ছে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর কালকে এক্সামে কীরকম কী দিলাম তোমাদের সাথে এসে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছে যায়। আর নার্সিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ অবশ্যই করো, আমি তোমাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়া। ভালো, বেশি না কথা বাড়িয়ে আমি আমার এক্সামের প্রিপারেশান করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কালকে সকালেই এক্সাম আছে, জানি না খুব ভয় লাগছে যে কী হবে, আজকে তো কিছু জন এক্সাম দিয়ে চলে এসেছে, বাট আমাদের খুব ভয় লাগছে কী হবে। আর এর আগে তো ভালো করে এক্সাম দেওয়া হয়নি প্র্যাকটিক্যাল, তো যেহেতু ইন্টারনাল এক্সামগুলো দিতে পারিনি, যেহেতু কোভিডের সময় বাড়িতে ছিলাম, তাই প্র্যাকটিক্যালগুলো হয়নি। এবারে হচ্ছে থার্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে একবার হয়েছিলো, আর থার্ড ইয়ারে এইবার হচ্ছে, খুবই ভয় লাগছে কী হবে জানি না। তো এক্সামের তো প্রিপারেশান করতে হবে, তো তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এখন যেহেতু 8টা বেজে গেছে, আমাদের খাবার আনতে যেতে হবে, তো কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে আবার চলে এলাম। আর এখন 8টা বেজে গেছে, আমাদের এক্সাম আছে, খুবই টেনশানে আছি, জানি না কী হবে। তো চলো ডিউটি যাওয়া যাক, জানি না কী হবে এক্সামে আজকে। সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যখন ডিউটি আসছিলাম তখন ভিডিওটা করেছিলাম, আর তারপরে তো প্র্যাকটিক্যাল এক্সাম ছিল, তোমাদেরকে তো বললাম, তারপর থেকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ যেহেতু এক্সাম ছিল, তারপরে হচ্ছে 2টো থেকে ক্লাস ছিল, আবার সাথে এক্সামও ছিল। আর তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি, তো সারাদিনটা মোটামুটি কাটলো, খুব ভয়ে ভয়ে কেটেছে, মোটামুটি এক্সামটা ঠিকঠাকই হয়েছে। এদিকে মাছ ভাজা হচ্ছে, তো 2টো দাদা হচ্ছে বাড়ি গিয়েছিলো, তো তারা আজকে এসেছে, তো তারা মাছ নিয়ে এসেছে, তো আমাদেরকে দিয়েছে, তো আমরা এখন মাছ ভাজা করছি, কারণ এখানে এলেই আমরা, কেউ বাড়ি থেকে এলেই আমরা হচ্ছে মাছ পাঠাতে বলি, কারণ এখানে কেউ হচ্ছে মাছ মাংস খায় না, ডিমও খায় না, কারণ এখানে সবাই ভেজিটেরিয়ান, তাই জন্য আমাদের খুবই প্রবলেম হয়। তো ওই জন্যেই বাড়ি থেকে কেউ এলেই মাছ পাঠাতে বলে, তো দাদার 2টো বাড়ি থেকে এসেছে আজকে, তো ওরা বাড়ি গিয়েছিলো আর আজকে বাড়ি থেকে এসেছে, তো তারা মাছ নিয়ে এসেছে, তো ওই মাছগুলোই আজকে ভাজা হচ্ছে। তো যখন না যখন কেউ না কেউ আসেই, 2 দিন ছাড়া কেউ না কেউ আসে, তো তাই জন্য আমাদের অতটা প্রবলেম হয় না। এই সেদিনকে তো ফ্রেন্ডের বাবা এসেছিলো, মাছ নিয়ে এসেছিলো, তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে আবার দাদারা বাড়ি গিয়েছিলো, তো তারা আবার মাছ নিয়ে এসেছে। এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, এখানে পাশের রুমের ওয়েস্টবেঙ্গল থেকে যে জুনিয়রগুলো এসেছিলো, তো তারাই মাছগুলো ভাজছে, কারণ ওদের রুমে ইন্ডাকশন নেই, তাই আমার রুমে মাছগুলো ভাজতে আসছে। আর এই যে এখানে হচ্ছে আমাদের মাছ ভাজা হচ্ছে, হয়ে গেছে পুরো রান্নাটা, কমপ্লিটই হয়ে গেছে, আর একটু বাকি। তো দেখতেই পেলে মাছ রান্না হচ্ছে, তো মাছটা হয়ে গেছে,
তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। Thank you.